পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণা ও সহযোগিতায় গত বিশে জুলাই থেকে শহর বর্ধমানের কল্পতরু ময়দানে শুরু হয়েছে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে ফুটবল খেলোয়াড়দের নিয়ে আনন্দ বার্তার উদ্যোগে বিএফএল ফুটবল প্রতিযোগিতা রবিবার সপ্তম খেলায় মুখোমুখি হয় কমল শায়ের ইউনাইটেড ও মর্নিং কম টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি এক এক গোলে অমীমাংসিত হয়

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন কমলশায়ার ইউনাইটেডের সুফল মাজি এছাড়াও এবছর অনূর্ধ্ব ১৩ বছরের শিশুদের নিয়ে শুরু হয়েছে বর্তমান গোল্ড কাপ সোমবার এই খেলায় মুখোমুখি হবে কঙ্কালি কোচিং সেন্টার ও একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি দ্বিতীয় খেলা অঙ্কুর কোচিং ক্যাম্প ও রেনেশা কোচিং ক্যাম্পের থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা